Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে স্বামীর কাছ থেকে 6 দিনকে দূরে রাখার আমল। আমলটা কি পরীক্ষিত অনেক না পরীক্ষা ছাড়া? পরীক্ষিত। আচ্ছা, তারপর আমলটা বলো। ইয়া ফাত্তাহু হাতের উপরে এইভাবে করে হাত রেখে যা যে আপনার স্বামী মানে সতীন তার নাম ধরে এই দোয়াটা এই আমলটা করবেন। আচ্ছা, ইয়া ফাত্তাহু এরকম করে 7 বার করে খুঁজবেন সকালে এবং মাগরিবে নামাজের সময় পরে। আচ্ছা, কতদিন করতে হবে আমলটা? আপনি যতদিন করতে পারেন। আচ্ছা, তো বন্ধুরা আমলটা কিন্তু আমরা স্পষ্ট রূপে ক্লিয়ার রূপে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। আমলটা হাত দিয়ে দেখাও। হ্যাঁ, কিভাবে হাতটা এইভাবে রাখতে হবে। আচ্ছা, হাতটা এইভাবে রাখার পর কয়বার কতবার পড়তে হবে? হাতের মধ্যেই ফু দিতে হবে। আচ্ছা, হাতের মধ্যেই ফু দিবে এবং 7 বার পরে ইয়া ফাত্তাহু। হ্যাঁ, কোন সময়ে? মাগরিবের সময় এবং ফজরের পরে। ফজরের পরে এবং মাগরিবের সময় লাগাতার 7 দিন। আচ্ছা, ইয়া ফাত্তাহু পড়লে আর মনে মনে কার কল্পনা মানে স্বামীর কাছ থেকে যে সতীনের নামটা মনে মনে রাখতে হবে। আচ্ছা বন্ধুরা, আমলটা কিন্তু অনেক পরীক্ষিত, আর যিনি জানাচ্ছেন ইনি হচ্ছেন আমার মা। তো আপনারা বুঝতেই পারছেন যিনি ফল পেয়েছেন এটা কিন্তু তিনি যে জায়গা থেকে আমলটা শিখেছেন বুজরগনে দিন, তিনি যাই মুরব্বি থেকে শিখেছেন সেটাও অনেক পরীক্ষিত ছিল এবং সেটাও তিনি কিতাব থেকে উল্লেখ করেছেন, আল্লামা হাকিমুল উম্মতের কিতাব থেকে। তো তিনি এই আমলটা করেছেন, ফল পেয়েছেন এবং তিনি অন্যান্য মানুষকে জানিয়েছেন, তারাও ফলাফল পেয়েছে। তো তিনিও ফলাফল পাচ্ছেন, এই জন্য আপনাদেরকে এই পরীক্ষিত আমলটা আমি আপনাদেরকে আমার মায়ের মুখ থেকে সরাসরি জানানোর জন্য আপনাদেরকে এই আপনাদের কাছে এই ভিডিওটা করা। আশা করছি উপকৃত হবেন, এটার মাধ্যমে আপনারা সতীনকেও দূরে রাখতে পারবেন। আর আর কি সতীন, স্বামীকে বসেও আনা যাবে। আচ্ছা আচ্ছা, সতীনকে দূরে রাখা যাবে, সতীনকে দূরে রাখা যাবে পরকীয়া থেকে বাঁচানোর পরকীয়া থেকে বাঁচানোর জন্য আপনি এই আমলটা করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আশা করছি উপকৃত হয়েছেন, আমলটা কিন্তু অনেক পরীক্ষিত, আপনারা সকলেই করবেন, আশা করছি অনেক ফলাফল হবে। তো ইসলাম প্রচারের জন্য কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা দরকার? আচ্ছা, যাই হোক বন্ধুরা, অবশ্যই ইসলাম প্রচারের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুর অন্যান্য মানুষ যাতে এই আমলটা দেখে তারাও করতে পারে এবং উপকৃত হতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, টাইম দেওয়ার জন্য, বেশি বেশি শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন, আশা করছি অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।